পূর্ব বর্ধমান জেলার মেমারি 2 নম্বর ব্লকের উন্টিয়া গ্রামে অন্যান্য বছরের ন্যায় জ্যৈষ্ঠ মাসের দ্বিতীয় শনিবার উন্টিয়া শ্রী শ্রী রক্ষাকালী পূজো অনুষ্ঠিত হয়। পূজো কমিটির সদস্যরা জানান, প্রায় 200 বছর ধরে এই পূজো অনুষ্ঠিত হয়ে আসছে। পূজো উপলক্ষে 3 দিন ধরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয় বলে জানা গেছে। এদিন প্রচুর ভক্তের উপস্থিতিতে নিয়মনীতি মেনে পূজো অনুষ্ঠিত হয়। এদিন মন্দির প্রাঙ্গণে উপস্থিত ছিলেন পূজো কমিটির সম্পাদক অমলান হাটি, কোষাধ্যক্ষ সুতনু গুপ্ত, পুরোহিত শুভেন্দু মুখার্জি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। আজকে এটা মেমারি থানার অন্তর্গত বর্তমান 1 নম্বর অঞ্চলে উন্টিয়া গ্রামে শ্রী শ্রী রক্ষাকালী মাতার পূজা। দীর্ঘদিন, প্রায় আনুমানিক 200 বছর যাবৎ এই পূজা চলে আসছে এবং আমাদের পূর্বপুরুষরা অতীতে এই পূজা করে গেছেন। ওনাদের সেই পরম্পরা আমাদের নতুন জেনারেশন যারা আসছে সেই পরম্পরা বহন করে নিয়ে চলেছে এবং জ্যৈষ্ঠ মাসের দ্বিতীয় শনিবার আমাদের এই পূজা অনুষ্ঠিত হয় এবং এই পূজাকে ঘিরে প্রত্যেকটা মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা আড়ম্বর, কোনো জিনিসের ক্ষতি দেখা যায় না। প্রতিটা মানুষ সারা বছর মুখিয়ে থাকে এই পুজোর জন্য। এই পুজো উপলক্ষে আর কী কী অনুষ্ঠান হয়? এই পুজো উপলক্ষে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, বড় যাত্রাপালা অনুষ্ঠিত হয়, এরপর বিচিত্র অনুষ্ঠান হয়, এছাড়াও নানা রকম সাংস্কৃতিক প্রোগ্রামের মধ্য দিয়ে আমাদের এই পূজা অনুষ্ঠিত হয় এবং দূর দূরান্ত থেকে অনেক ভক্ত সমাগম হয় এই পূজাকে ঘিরে এবং এই পূজায় প্রচুর দর্শনার্থী আসেন, মায়ের দর্শন করেন এবং আমাদের মায়ের কাছে যে যা মনস্কামনা। আচ্ছা, এই পূজা এই যে মেমারি থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, আনন্দ বার্তা।